চণ্ডীপুরে একটি ধর্ষণের ঘটনা ঘটে বলে থানাতে কৈলাসহর থানাতে মামলা হয় এবং তারই ইনভেস্টিগেশনে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এখানে এসেছি। এবং এই মামলাটি হয়েছে যে মেয়েটির বক্তব্য যে ওর উপর ধর্ষণ হয়েছে তার যে বক্তব্য সেখানে দেখা গেছে যে আজ থেকে 6-7 বছর আগেও নাকি তার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং এরপর ও বলছে যে তার সঙ্গে আবারও ঘটেছিল আজ থেকে 4-5 বছর আগে এই ধরনের একটি কুকর্ম করার চেষ্টা করে বারবার একের পর এক ব্যক্তি। কিন্তু এই মেয়েটির সাথে বারবার যে ঘটনাগুলো ঘটছে তার সঠিক তদন্তক্রমে আমি বলবো শুধু এইবারের ঘটনা নয় যে পরপর 3 বার যে ঘটনা ঘটল তাদের শাস্তি যেন হয় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু রাজ্য মহিলা কমিশন কাজ করছে। কারণ ত্রিপুরা রাজ্যে আমরা চাইছি যে মহিলাদের উপর বা মেয়েদের উপর যেগুলো সমস্যা চলছে তার থেকে নিস্তার পেতে হবে এবং এই ঘটনা থেকে এই কথাটা উঠে এসছে যে গত 6-7 বছর আগে ঘটনাটি ঘটে কিন্তু এই ঘর এবং 4-5 বছর আগেও এই ধরনের ঘটনা ঘটে এবং এই থেকে কিন্তু দুষ্কৃতকারী যারা যারা এই ধরনের ঘটনা বারবার সংঘটিত করছে এদের সাহস বৃদ্ধি পাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে হয়তো আবারও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো পূর্বতন সরকারের সময়ে কেন এই ঘটনাগুলো জনসমক্ষে উঠে আসেনি সেটা কিন্তু রাজ্য মহিলা কমিশনের বক্তব্য থাকবে। যদি প্রথমবারই এই ঘটনাকে ধামাচাপা না দিয়ে তার সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাই থাকতো না এবং সেইটাই চায় রাজ্য মহিলা কমিশন এবং আমরা চাইছি যে বারবার এই ঘটনাগুলোকে ধামাচাপা না দিয়ে তার সুষ্ঠু বিচার যদি হয় তবে আমাদের রাজ্যে নারী নির্যাতন একেবারে আমরা সমাপ্ত করতে পারব। যতটুকু আমরা জানতে পেরেছি ম্যাডাম।